শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক? তুমি কি চাও মানুষ তোমার সম্মান করুক? তুমি কি চাও মানুষ তোমাকে ভালোবাসুক? তোমার আশেপাশের মানুষগুলো তোমার মূল্য দিক? এ পৃথিবীতে এমন স্বল্প সংখ্যক মানুষই আছে যারা চায় না যে মানুষ তাদেরকে গুরুত্ব দিক। হ্যাঁ, আজ কথা বলবো কি এমন বিষয় যা মানুষকে প্রিয় করে তোলে, কি এমন বিষয়, কি এমন কারণ যা তোমাকে মানুষের সামনে অন্যদের সামনে প্রিয় করে তুলবে, মানুষের প্রিয় হওয়ার সঠিক সূত্র। হ্যাঁ, আমি জানি একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না, একজন মানুষ সকলের আপন হতে পারে না, সকলের মন জয় করতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু এমনও কিছু কারণ, এমনও কিছু বিষয় আছে যেগুলো তোমাকে বেশিরভাগ মানুষের কাছেই প্রিয় করে তুলবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, মানুষের প্রিয়জন হতে গেলে তার প্রয়োজন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষ কখন তোমাকে কদর করবে? যখন তুমি তার প্রয়োজন হয়ে উঠবে। তাই যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, যদি চাও মানুষ তোমাকে কদর করুক, ভালোবাসুক, তোমাকে শ্রদ্ধা করুক, তাহলে মানুষের প্রয়োজনীয় হয়ে ওঠো। দেখবে যখন কোনো মানুষ এটা অনুভব করে, এটা রিয়ালাইজ করে যে এই মানুষটা আমার কাজে আসবে, এই মানুষটা আমার উপকারে আসবে, তখন তার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষের প্রয়োজনীয় হয়ে উঠতে পারো। আজকের দিনে বেশিরভাগ মানুষই স্বার্থ ছাড়া পাশে আসে না, স্বার্থ ছাড়া সম্মান দেয় না, স্বার্থ ছাড়া মূল্য দেয় না। তাই প্রিয়জন হতে গেলে প্রয়োজন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। তোমার কাছে অনুরোধ করব, মেহনতটা নিজের জন্যে করো, পরিশ্রমটা নিজের পিছনে করো, অন্যের জন্যে নয়। তার কারণ সম্মান পেতে গেলে সম্মানের জায়গা তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমি জানি, আমি জানি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মান পাওয়ার যোগ্য, তুমিও তার ব্যতিক্রম নও। যদি তুমি মেহনত করো, যদি তুমি পরিশ্রম করো, তাহলে সকলের কাছে না হলেও এক শ্রেণীর মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে উঠবে, এক শ্রেণীর মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে। আর এই পৃথিবীতে নিজের যোগ্যতা প্রমাণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজের জীবনের মূল্যবান সময়গুলো নিজের পিছনে ব্যয় করো, নিজের ভবিষ্যৎকে সুন্দর করার উদ্দেশ্যে ব্যয় করো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, সকলের কাছে প্রিয় হওয়া যায় না। তুমি আমি চাইলেও সকলের কাছে প্রিয় হতে পারবো না, শুধুমাত্র একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছেই প্রিয় হতে পারবো। আর সকলের কাছে প্রিয় হতে যাওয়াটাও অন্যায়। তার কারণ তুমি যদি সকলের কাছে প্রিয় হতে চাও, তাহলে একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ সর্বক্ষণ তোমার সমালোচনা করবে, এটাই বাস্তব, এটাই সত্য। তুমি মানো না মানো, এটাই সত্য। শেষে তোমাকে একটা কথাই বলবো, নিজেকে পরিবর্তন করো। যদি মানুষের সম্মান পাওয়ার দাবিদার হতে চাও, তাহলে সফল হওয়ার চেষ্টা করে যাও। আর যদি মানুষের প্রিয়জন হতে চাও, তাহলে তার প্রয়োজন হয়ে ওঠার চেষ্টা চালাও। হ্যাঁ, প্রয়োজন হয়ে ওঠার চেষ্টা চালাও।